হ্যালো, আসসালামু আলাইকুম। তৃষা ক্রাফট থেকে লাইভে চলে এসেছি। আজকে ব্রোচ এবং হিজাব কালেকশানগুলো, হিজাব পিনের কালেকশানগুলো ফার্স্টে দেখাবো, দেন কিছু জয়পুরি নেকপিস দেখাবো। সবাই খুব তাড়াতাড়ি জয়েন করেন, এবং আজকে কিন্তু শেয়ারের একটা কনটেস্ট আছে। সো কনটেস্টে যারা অ্যাটেন্ড করছেন অবশ্যই শেয়ার ডান লিখবেন কমেন্টে, প্লাস হচ্ছে স্ক্রিনশটগুলো অবশ্যই দিবেন, ঠিক আছে? স্ক্রিনশটগুলো অবশ্যই দিতে হবে। আর হচ্ছে আজকে কালেকশানগুলো একটু আমি জাস্ট করে দেখাই, খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কিন্তু। হ্যালো খুকু আপু, হ্যালো আঞ্জুমান আপু, কেমন আছেন? একটু শেয়ার করেন সবাই, এবং একটু ভিউয়ার বাড়লেই আমি দেখানো শুরু করব। খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এই সাইড, আমার লেফট সাইডে, রাইট সাইডে অনেক সুন্দর সুন্দর কালেকশান। এবং আমি জাস্ট একটু জয়পুরি কালেকশানগুলো হালকার উপর একটু দেখাই, জাস্ট মানে বিলিভ করার মতো না, আজকে এত সুন্দর সুন্দর কালেকশান আছে, অনেক 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 অনেকগুলো কালেকশান আছে, কম রেঞ্জের, বেশি রেঞ্জের সব ধরনের কালেকশান আছে, অনেক জয়পুরি সেট আছে। সো সবাই খুব তাড়াতাড়ি জয়েন করেন, প্লাস হচ্ছে শেয়ার তো করবেনই, যারা শেয়ার কনটেস্টে অ্যাটেন্ড করছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? অবশ্যই স্ক্রিনশট দিবেন। এবং শেয়ারের গিফটটা আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল একটা চুড়ি, ঠিক আছে? তৈয়বা ফিনিশিংয়ে অ্যাডজাস্টেবল একটা চুড়ি, এই যে এটা আমি একটু দেখাই দিই, তৈয়বা ফিনিশিংয়ে অ্যাডজাস্টেবল একটা চুড়ি থাকবে। সো হচ্ছে যারা অ্যাটেন্ড করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে শেয়ারের গিফট, অ্যাডজাস্টেবল এই জন্যই যে যাতে যে কোনো কারোরই হাতে পড়তে পারে। জয়পুরি কালেকশানগুলো আমি হিজাব পিনের পরে দেখাবো, এবং জয়পুরি কালেকশানগুলো প্রত্যেকটাই অ্যাকসেপ্ট করে অ্যাভেলেবেল, আমি আগেই বলে দিচ্ছি জয়পুরি কালেকশানগুলো অ্যাকসেপ্ট করে হবে। সো চোকার দেখাবেন, অনেক সুন্দর সুন্দর চোকার আছে আপু, একটু ওয়েট করতে হবে, কারণ ফার্স্টে আমি এই কী বলবো, ব্রোচ এবং হিজাব পিনের কালেকশানগুলো ফার্স্টে দেখাবো, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর কালেকশান আজকে, ভিউয়ার বাড়ছে, আমি দেখানো শুরু করে দিই, ঠিক আছে? দেখানো শুরু করে দিই, কম রেঞ্জ থেকে শুরু করে 200টা দিয়ে শুরু করে, 200এরগুলো আগে দেখাই। এগুলো হচ্ছে 200, এবং এটার মানে কী বলবো, একটু ভেঙে বলি এটার ইয়াটা, সেটা হচ্ছে যে এই ব্রোচটা আপনি ক্লিপ হিসেবে ইউজ করতে পারবেন, পায়েল হবে আপু, পায়েল হবে, অনেক পায়েল হবে, কিন্তু আজকে পায়েলের কালেকশান দেখাবো না, হিজাব পিন দেখাবো। হ্যাঁ আপু, এই যে হিজাব পিনই তো ফার্স্টে দেখাবো। ও এগুলো একটু সরাবা, এই তারটা বের করো মোবাইলের চার্জারে, হ্যাঁ হাত রেখে দেখতে, ওই প্লাগটা ইয়ে করে দিও। আসসালামু আলাইকুম আপু, এই তো আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ তুলি আপু, সব ধরনের পিনস হবে, আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা এটা একটু দেখাই, এটা কিন্তু ক্লিপ হিসেবেও ইউজ করতে পারবেন, ঠিক আছে? খোপার কাটার মানে খোপার ভেতর দিয়ে খোপার ইয়েতেও ইউজ করতে পারবেন, আবার চাইলে কিন্তু হিজাবের পিন লাগিয়ে এই পিনটা দিয়েও কিন্তু আপনি ব্রোচ হিসেবে বা হিজাব পিন হিসেবে ইউজ করতে পারবেন। প্রাইস হচ্ছে অনলি 200 টাকা। এটার চারটা কালার হবে, এটা আমি যেটা দেখালাম এটা পিচ কালার ছিল, রেড কালারটা খুব সুন্দর, কারণ এটা হট রেড একটা কালার, খুব সুন্দর একটা রেড কালার। এটা হচ্ছে মাল্টি কালারটা। হ্যালো, ও আচ্ছা কৃষ্ণা ট্রেডিং, আচ্ছা এইটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে হোয়াইট কালারটা, হোয়াইটের একটা হবে, মাল্টি কালার দুইটা, আর বাকি দুইটাও একটা একটা করে হবে। প্রাইস হচ্ছে অনলি 200 টাকা এই চারটা কালার। আমি কিন্তু প্রত্যেকটা পিন একবার করেই দেখাবো, রিপিট করতে বলবে না, কারণ অনেক জয়পুরি কালেকশন, সো এগুলো আমার শেষ করতে হবে দেখায়। হ্যালো তনি আপু, আচ্ছা আমার সবগুলো এখান থেকে পড়ে পড়ে যাচ্ছে। এগুলো ছিল 200এরগুলো আমি সরায় রাখছি, 200এরগুলো কিন্তু খুব অল্প কয়েকটা পিস, আবার রিস্টক হয়েছে। এটা কিন্তু যারা যারা ইনবক্সে চেয়েছিলেন, যেমন হচ্ছে পূর্ণতা পৃথিবী আপু চেয়েছিলেন, আরও যেন কোন কোন আপু চাইছিলেন, সো আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, যদি হাতের কাছে পাও তাদেরকে একটু নক করে দিবা। আচ্ছা এবার যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাট গোল্ড ফিনিশিং টাইপস, ঠিক আছে? নেক পিস দেখা আপু, নেক পিস দেখলে আজকে সবাই পাগল হয়ে যাবেন। চুড়িগুলোর প্রাইস কত? হ্যাঁ আপু চুড়ি দেখাবো, ম্যাট গোল্ডের কিছু চুড়ি আছে খুব সুন্দর। আচ্ছা এটা হচ্ছে দেখেন ম্যাট গোল্ড ফিনিশিংয়ের মতন, অ্যাকচুয়ালি এটা কিন্তু ম্যাট গোল্ড না, বাট ফিনিশিংটা কিন্তু ম্যাট গোল্ডের মতন, এবং এগুলোর কিন্তু কালার গ্যারান্টি, এগুলো কালার সহজে নষ্ট হয় না, এবং এটার অনেকগুলো ডিজাইন হবে। আমার না প্রত্যেকটা খুলে দেখাতে ইচ্ছা করছে, কারণ না খুললে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর। আমি এখানে পলিগুলো রাখলাম, হ্যাঁ প্রত্যেকটা পিন অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ তন্নি আপু, আপু চুর দেখাও, দেখাবো আপু। আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে অনলি 230 টাকা,
ঠিক আছে, এগুলো প্রাইস হচ্ছে অনলি 230 টাকা। এবং আমি এই পিনগুলোর মানে মানে এতটা সুন্দর কেন বলছি আমি দেখাই, এই পিনগুলো যখন কাপড়ে লাগাবেন দেখেন নিচের পিনটা দেখা যাবে না, জাস্ট কাপড়ের উপরে মনে হবে যে একটা সার্কেলে কিছু একটা আছে। এবং পার্লগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির হবে, স্টোন পার্ল ফিনিশিং সব দিক থেকে। দেখেন এটা কিন্তু সেই পাতলা টিনের যে পিনগুলো পাওয়া যায় ওই টাইপস, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এগুলো ফিনিশিংটা বোঝার জন্য। ঠিক আছে, যে দেখেন ফোকাস করে দেখাচ্ছি এগুলোর ফিনিশিংগুলো বোঝার জন্য, খুবই জোস। এটার প্রাইস হচ্ছে 230 টাকা। এটার আর একটা কালার হবে, সেটা হচ্ছে যে এরকম অফ হোয়াইট পার্ল এবং এটা হচ্ছে গোল্ডেন পার্ল। ঠিক আছে, প্রাইস হচ্ছে 230 টাকা, প্রাইস হচ্ছে 230 টাকা। এইটা তিনটা ডিজাইন দেখালাম এবং আরও সুন্দর সুন্দর পিন আছে সেগুলোও দেখাবো। আমার মনে হচ্ছে কোনটা রেখে আমি কোনটা দেখাবো, এটা দেখাই, এইগুলো দেখাই। এগুলোর কালারগুলো যেমন সুন্দর, এগুলো সবগুলি এক পিস করে কিন্তু আছে। ঠিক আছে, যারা নতুন জয়েন করছেন পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, পেজের নাম তৃষা ক্র্যাফট। ভুলবশত অন্য যারা শেয়ার করছে, অনেক শেয়ার করছেন আপুরা, সো তাদের ইনবক্সে কিন্তু অবশ্যই আপনারা অর্ডারটা প্লেস করবেন না, তৃষা ক্র্যাফটে মেসেজ অপশনে করবেন, বারবার বলে দিই। বাট প্রত্যেকটা লাইভের পরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আপুরা নক করেন, যাবো এই দেখেন এই আপুটা ইনবক্স করেছে, তাকে একটু ইনবক্স করার ট্রাই করেন। ঠিক আছে, সো অবশ্যই কিন্তু তৃষা ক্র্যাফটে মেসেজ অপশনে করবেন যাতে আপনার প্রোডাক্টটা আপনি পেয়ে যান। ঠিক আছে, ওদের ইনবক্সে করলে তো আসলে পাবেন না। এই স্টোনেরগুলো দেখাই, খুবই জোস কালেকশনগুলো। হ্যালো ইফাত আপু, আচ্ছা এগুলো দেখা, এটা হচ্ছে হট রেড কালারটা, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। এবং এগুলোর পিন, এই যে এরকম পিন হবে, ঠিক আছে পিন হবে, এটা হচ্ছে হট রেড কালারটা। এটার অনেকগুলো কালার হবে, নেট প্রবলেম কেন রাতে আসো মাথা নষ্ট করে দেবো বলো তো, কারণ রাতে সবাই ফ্রি থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হট রেড কালারটা, দেখেন স্টোনের কোয়ালিটিটা খুবই ভালো হবে। প্রাইস হচ্ছে 250 টাকা, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এটার কয়েকটা কালার হবে, দেখেন কালারগুলো অদ্ভুত রকমের সুন্দর, কিন্তু গ্রিনটা দেখেন জাস্ট ওয়াও, ডিপ গ্রিন লাইট গ্রিন মানে কয়েকটা শেডের কিন্তু কম্বিনেশন এটা করা, খুবই জোস। এবং স্টোনগুলো কিন্তু আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য যে স্টোনের কোয়ালিটিটা কেমন হবে। প্রত্যেকটা কালার খুবই সুন্দর, প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। অর্ডারটা প্লেস অবশ্যই তৃষা ক্র্যাফটে মেসেজ অপশনে করবেন। ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 250 টাকা। এটার তিনটা কালার দেখালাম, আরও কয়েকটা কালার হবে সেটা দেখাই। এটা হচ্ছে ব্লু কালারটা, ব্লুটাও কিন্তু তিনটা শেডের মধ্যে হবে, ব্লুটাও তিনটা শেডের মধ্যে কিন্তু করা। এবং এটা হচ্ছে গোল্ডেন টাইপ একটা কালার, গোল্ডেন তারপরে কপার একটু ইয়েলিশ গোল্ডেন সব কিছুর মিক্সে করা। নেক পিস দেখান আপু, অবশ্যই নেক পিস দেখাবো, আজকে নেক পিসেরই লাইভ অ্যাকচুয়ালি, বাট হিজাব পিনের অনেক রিকোয়েস্ট ছিল জন্য এগুলো অ্যাকচুয়ালি ফার্স্টেই দেখাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা হিজাব পিন আর একটা দুইটা আছে, দুইটা দেখানোর পরে আমি কিন্তু নেক পিসে চলে যাব, তার মাঝে হয়তো বা আমি একটু চুড়ি দেখাই দিব। এটা হচ্ছে আর একটা পার্লের একটা খুব সুন্দর একটা পাতার মতন। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 230 টাকা, এটার প্রাইস হচ্ছে 230 টাকা। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 230 টাকা। এগুলো কিন্তু ব্রোচ হিসেবে ইউজ করতে পারবেন, চাইলে হিজাব পিন করে ইউজ করতে পারবেন ব্রোচ আপু। হ্যাঁ নাফি আপু, তুমি দেরি করে ফেলছো, তুমি তোমাকে ইনবক্সে লিখলাম যে তুমি মঙ্গল গ্রহে যাচ্ছ, যার জন্য তুমি মিস করছো, সেভ লাইভ দেখতে হবে, ফার্স্টের দিকে অনেক সুন্দর সুন্দর ছিল। আচ্ছা, এটা হচ্ছে আর একটা ইউনিক টাইপের একটা ডিজাইন, দেখেন এটা খুবই জোস একটা ডিজাইন, অনেকগুলো ফ্লোরাল ডিজাইন এবং স্টোন ওয়ার্ক করা। এটার প্রাইস হচ্ছে 230 টাকা। ঠিক আছে, ফকির না, ইনশাল্লাহ ফকির হবে না। এটার প্রাইস হচ্ছে 230 টাকা, 230-এর কিন্তু অনেকগুলো দেখাইছি আমি, জাস্ট এই স্টোনের কয়েকটা ছিল 250, বাকি এই ডিজাইনের মধ্যে যেগুলো ছিল সবগুলোই ছিল 230, আর তার আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিল 200 করে। ওকে, আমি এগুলো আপাতত একটু ওই সাইডে সরায়ে রাখি, দেন আমি নেক পিসগুলো দেখাই, তার মাঝে আমি কিছু চুড়ি দেখাবো। নেক পিস অনেক সুন্দর সুন্দর নেক পিস, সো আমি ফার্স্টে একটা দুইটা করে দেখাবো আর সরাই ফেলবো। ঠিক আছে, কারণ এখানে রাখলে অ্যাকচুয়ালি মানে দেখার মতন অবস্থা থাকবে না, কারণ অনেক বড় বড় নেক পিস আছে, অনেক অনেক নেক পিস আছে। আচ্ছা, আমি হিজাব পিনগুলো সরাই ফেলি। ঠিক আছে, হিজাব পিনগুলো আমি সরাই ফেলি, দুই একটা রাখি, যারা নতুন আসবেন তাদেরকে বলে দিব যে সেভ লাইফটা দেখার জন্য, সো আমি এগুলো সরাই ফেলি। আচ্ছা, আমি একটা একটা করে এখানে দেখাবো, এইটা দেখেন।
এটা হচ্ছে একটা চোকার, নিচের দিকের যে বিডসগুলো হবে রিয়েল বিডস প্লাস হচ্ছে এগুলোর স্টোন, প্রত্যেকটা জারকান স্টোনে করা, ঠিক আছে, ডায়মন্ড কাটের স্টোনে করা। কানের দুল দেখাও, দেখানো শেষ ডিয়ার আপু, কানের দুল দেখাই নাই, যেগুলো দেখাইছি সবগুলো ব্রোচ হিজাব পিন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে একটা চোকার গ্রিন কালারের উইথ ইয়াররিং, দেখাচ্ছি ইয়াররিংটা দেখাই দিব। এটার প্রাইসও খুবই রিজনেবল, অনলি 1250 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে অনলি 1250 টাকা। এটা হচ্ছে দুলটা, ঠিক আছে, এটা হচ্ছে দুলটা প্লাস হচ্ছে এটার চোকারটা আমি একটু ক্লোজ করে দেখাই, এবং চোকারটার নিচের পোর্শনটা দেখাই, দেখেন এরকম হবে নিচের পোর্শনটা, ঠিক আছে, এটা হবে নিচের পোর্শনটা, এবং এটা হচ্ছে দুলটা ছিল। আমি চোকারটা হাতে নিচ্ছি, একটু জাস্ট ক্লোজ করে দেখাই, পছন্দ হলে স্ক্রিনশট নেবেন। প্রাইস হচ্ছে 1250 টাকা, ঠিক আছে, প্রাইস হচ্ছে 1250 টাকা, স্ক্রিনশট নেবেন অবশ্যই। এগুলো কিন্তু পেজের ছবি নাই, ঠিক আছে, এগুলোর কিন্তু পেজের ছবি নাই, সো এখান থেকেই দেখে স্ক্রিনশট নিতে হবে। এটার প্রাইস ছিল 1250 টাকা উইথ ইয়াররিং, ওকে। আর একটা দেখাচ্ছি চোকার, এটাও চোকার, তারপর দুইটা লং দেখাবো, মোবাইলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ফুললি এডি স্টোনের কাজ করা, খুবই সুন্দর, দুইটা খুব সুন্দর ঝুমকা হবে, এটা ধরো তো পলিটা, এটা খুবই সুন্দর, এবং এই গ্রিনটা না অদ্ভুত সুন্দর একটা গ্রিন, এবং এটার ডিজাইনটাও কিন্তু ডিফারেন্ট, ওকে, অবশ্যই ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপনারা অর্ডারটা প্লেস করবেন। আর বলে দিচ্ছি এগুলোর কিন্তু কোনো ডাবল পিস নাই, এবং এটা রিস্টক করা অসম্ভব, সো যারা অর্ডারটা প্লেস করবেন খুব মানে সুন্দরভাবে অর্ডারটা প্লেস করবেন। হিজাব ব্রোচ আসছে, হ্যাঁ আপু, হিজাব ব্রোচ দেখানো শেষ হয়ে গেছে, নেক পিস দেখানোর পরে হয়তো আমি একবার টাচ করতে পারবি। হালকা চোকার দেখাও, এই যে আপু হালকার মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা চোকার দেখাই, এবং এটার কোয়ালিটিটা দেখেন, নিচের দিকে এরকম ঝুমকা টাইপস হবে, নিচে অনেক অনেক পার্লের কাজ হবে। এটা হচ্ছে ডায়ালটা, যেটা একদম মিডিলে থাকবে, ডায়ালটা হবে এরকম, দেখেন স্টোনগুলো পুরোটাই কিন্তু জারকান স্টোনে কাজ করা। এই যে এটা চোকার, এবং পেছনের সাইডে যে মানে যতটুকু চেইন থাকবে পুরোটাই কিন্তু এরকম স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে, পুরোটাই স্টোন ওয়ার্ক করা। এবং এটার সাথে যে দুলটা হবে সেটাও দেখাচ্ছি, খুব সুন্দর দুইটা দুল হবে, এরকম জারকান স্টোনের কাজ করা ছোট্ট একটা ঝুমকা, ঠিক আছে। এটার কালার আছে, হ্যাঁ আপু এটার মেবি কালার আছে, এটা কালার আসছে না, এটা দুইটা কালার আসছে, হ্যাঁ দাও তো, হ্যাঁ হ্যাঁ এটা এটার কালার আসছে, অন্য অন্য প্যাকেটে দেখো, আছে আমি জানি এটার কালার আছে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, এটার একটা রেড কালার আছে এবং গোল্ডেন কালার আছে, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, হ্যাঁ এটা গোল্ডেন। আর একটা আছে দেখো রেড কালার, আমি এইটারই সেম যে গোল্ডেন কালারটা আছে সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে গোল্ডেন কালারটা, প্রাইস আপু প্রাইস হচ্ছে 1350 টাকা, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, পুরোটাই কিন্তু এই যে দেখেন জারকান স্টোনে কাজ করা, এবং স্টোনগুলোর কিন্তু কোনো রকম মানে কালার ডিসকালার হওয়া বা এগুলোর কিন্তু 3 বছরের করে কালার গ্যারান্টি দিব, ঠিক আছে, সো নাইস, থ্যাংক ইউ। এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, এটা ছিল গ্রিন কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার, সেম টু সেম, জাস্ট কালারটা ফুল গোল্ডেন, এবং এটার একটা রেড আছে, আমি রেডটা পেলেই দেখাই দিচ্ছি। এত রাতে লাইভ গিফট কি আপনি, আপু বলে দিয়েছে যে অ্যাডজাস্টেবল একটা তৈয়বা যে চুড়ি আছে এটা অ্যাডজাস্টেবল, সবার হাতেই লাগবে, ঠিক আছে, সেই চুড়িটা, ওকে। এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা, আমি রেড কালারটা দেখাবো, রেডটা একটু ডিফারেন্ট থাকে না, ডিজাইন সেমটাই আছে, সেম আর একটা আছে মনে হয়। আচ্ছা এটার আর একটা দেখাচ্ছি, না এটা সেম নাই, একটু আলাদা একটু, এটা হচ্ছে রেড কালারটা, বাট রেডটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম না, একটু ডিফারেন্ট, এটা জাস্ট একটু ওটার যেমন মাঝখানে একটা ডায়াল আছে, এটার মাঝখানে কোনো ডায়াল নাই সিম্পলের মধ্যে, বাট মানে মোটামুটি সব কিছুই একই রকম, ঠিক আছে। এটা হচ্ছে চোকারটা রেড কালারের, এবং এটার খুব সুন্দর একটা হচ্ছে দুল আছে, দুলটাও আমি দেখাই দেই, এবং এটার প্রাইসও কিন্তু একটু কম, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা, এটা হচ্ছে রেড কালারটা, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। আমি একটু হাতে নেই, স্ক্রিনশট যারা নিতে চাচ্ছেন তাদের জন্য নূপুর আছে, আপু নূপুর আছে, বাট আজকে নূপুর দেখাবো না, ঠিক আছে,
নূপুর আছে, বাট আজকে নূপুর দেখাবো না, নূপুরটা আপনি সেভ লাইফ থেকেও কিন্তু দেখে নিতে পারেন। আচ্ছা লং এর মধ্যে আমি একটা দেখাচ্ছি, হ্যাঁ দেখেছি, লং এর মধ্যে আমি একটা দেখাই, এটা অনেক সুন্দর, না ও আচ্ছা ঠিক আছে, শুধু শুধু এটা সিরিয়ালের বাইরে, ঠিক আছে কোন প্রিন্টটা বাইরে, এটা এটার কথা বলতেছ গোল্ডেনটা, আচ্ছা ঠিক আছে, এই যে রেডটা দুটা, ওকে হ্যাঁ আপু বেগুনি কালারের কিছু নাই, দেখি আপু আমি নিজেও কনফিউজ যে কী আছে কী নাই, দেখা যাক থাকতেও পারে, ঠিক আছে প্লিজ সেন্ড রেড ইন হিন্দি ইংলিশ, ইন্ডিয়া থেকে নিয়ে কী করবেন আপনারা, ইন্ডিয়া থেকে নিয়ে আসছি ওরা। আচ্ছা খুব সুন্দর, আর একটা দেখাচ্ছি আমি, এটা ডায়ালটা যেমন অদ্ভুত সুন্দর, টপ ইয়াররিংস দেখা আপু, আজকে টপ ইয়াররিংস দেখাবো না, এটার নেক পিসটা আমি দেখাই, দেখেন এটার যে বিডসগুলো মানে টার্সেল যেটা আর কি গলার সাথে যেটা থাকবে সেটার মাঝখানে মাঝখানে এরকম কুন্দনের কি বলবো বিডসগুলো দিয়ে কিন্তু আটকানো থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে লং সিতা, এটা হচ্ছে সিতাটা এরকম কুন্দন দিয়ে কিন্তু লক করা থাকবে, প্লাস হচ্ছে এটার ডায়ালটা আমি দেখাচ্ছি, দেখেন এটা ডায়ালটা পুরোটাই এরকম স্টোন আর কুন্দনের কাজ করা হবে, নিচের দিকে এরকম বল বল টাইপের কাজ হবে, বলগুলো যে এরকম হচ্ছে ফুললি কিন্তু খোদাই করে করে কাজ করা হবে, এরকম নিচের দিকে বিডস থাকবে, খুবই সুন্দর একটা হচ্ছে, আপু তোমার সব কিছুই সুন্দর, থ্যাংক ইউ, সিলভার চোকার লং সেট, আপু আজকে সিলভার দেখাবো না, সবই জয়পুরি কালেকশন দেখাবো, আচ্ছা এটার দুলটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটুকুর প্যাকেট করতেছো কেন, মিক্স হবে না, এগুলোর সাথে তো নাম্বারই দেওয়া আছে, হাসেকে আমি এনে নিশ্চিন্ত বুঝি নাই, নাফি আপু কি বলছে আমি না কিন্তু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, এটা হচ্ছে ইয়ারিংটা, ওকে এটা হচ্ছে ইয়ারিংটা, এটা হচ্ছে সিতাটা, এটা প্যাকেটটা কোথায়, এটা আচ্ছা এটা হচ্ছে প্যাকেটটা, ঠিক আছে সরি এটা হচ্ছে মালাটা, ওকে এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা কুন্দনের। আচ্ছা এবার আর একটা চোকার দেখাবো, লংয়ের মধ্যে আর একটা না ছিল সুন্দর, এটা দেখা যাবে, লংয়ের মধ্যে আর একটা দেখাই নেই, এগুলো কি পাঠিয়েছেন তানিয়া আপু, আপনার পার্সেলগুলো তো পাঠানোর কথা, আচ্ছা তারপর আমি একটু চেক করবো করে রাতে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আর একটা, আচ্ছা ঠিক আছে আপু ভালো আছেন, এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, ওকে একটু সরাও খালা, এটা হচ্ছে ডায়মন্ড কাটের পুরোটা, খুব সুন্দর একটা সেট, এবং এইটার না খুব সুন্দর দুল এবং টিকলিও আছে, ঠিক আছে এটা খুব সুন্দর দুল এবং টিকলি আছে, আমি একটু দুলটা দেখাই প্লাস হচ্ছে টিকলিগুলো দেখাবো, এটা হচ্ছে ইয়ারিংসটা, আমি ইয়ারিংসটা ক্লোজ করে দেখাই, খুবই 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 জোস একটা সেট, নিচের দিকে বিডসগুলো কিন্তু রিয়েল বিডস হবে, এটা হচ্ছে ইয়ারিংসটা এবং এটা হচ্ছে টিকলিটা, টিকলিটা দেখাচ্ছি, এটা হচ্ছে টিকলিটা, ওকে এটা হচ্ছে টিকলিটা, আপুর রেড কালারের মাঝে নাই, হ্যাঁ আপুর রেডের মধ্যে অনেকগুলো আছে, দেখাইছি অলরেডি, আরও দেখাবো ইনশাল্লাহ, এটা হচ্ছে ইয়ারিংটা, ঠিক আছে, আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1700 টাকা, এটার প্রাইস হচ্ছে 1700 টাকা, খুবই সুন্দর একটা সেট, যেটার সাথে কিন্তু একটা সুন্দর টিকলি পাচ্ছেন সেম মানে ডিজাইনের, প্রাইস হচ্ছে 1700 টাকা এটার। আচ্ছা আরও সুন্দর কয়েকটা সেট দেখাবো, অ্যাকচুয়ালি এখান থেকে না না সরালে আমি আরও দেখাতে পারবো না, সো আগেরগুলো আমি একটু স্কিপ করি, আচ্ছা একটা সিম্পলের মধ্যে একটা লং দেখাই, এটাও অনেক সুন্দর, ব্ল্যাক কালার এবং মাল্টি কালার দুইটা অ্যাভেলেবেল হবে, এটা হচ্ছে লংয়ের মধ্যে কুন্দনের, ঠিক আছে এটা হচ্ছে কুন্দনের, ব্যাক পার্ট হচ্ছে মিনা করা হবে, ব্যাক পার্টটা মিনা করা হবে, প্লাস হচ্ছে সামনে যেরকম কুন্দন হবে নিচের দিকটা এরকম হবে, প্লাস এটার যে ক্রিস্টালের কাজগুলো এটা এরকম হবে, লং হবে অনেক লং হবে, ঠিক আছে এটা হিজাব যারা পরেন তাদের জন্য পারফেক্ট একটা নেক পিস, এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এবং আমি ইয়ারিংসটা দেখাই, ইয়ারিংসটা খুবই সিম্পল, থাকলে দেখাও প্লিজ আপু, কোনটা বলেন তো রেড, ও আচ্ছা রেডের মধ্যে, এটা হচ্ছে ইয়ারিংসটা, ঠিক আছে এটার সাথে এটা হচ্ছে সিম্পল একটা ইয়ারিংস, এটার প্রাইস হচ্ছে 480 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 500 টাকা,
ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে অনলি 580 টাকা। এটার দুইটা কালার হবে, আমি দুইটা কালারই দেখাই দিচ্ছি। একটা হবে মাল্টি কালার, ব্ল্যাক কালারের দুইটা হবে, মাল্টি কালারের একটা হবে, ঠিক আছে। ব্ল্যাক কালারের দুইটা এবং মাল্টি কালারের একটা হবে, সেম দুল, ওকে। দুলটা কিন্তু সেম হবে, ব্যাক পার্টটা হচ্ছে মিনা করা হবে, মাঝখানে এরকম কুন্দন এবং লংটা হবে এরকম। আর এটা কিন্তু মাল্টি কালারের ক্রিস্টাল ওয়ার্ক এবং পার্লের কাজ করা হবে। প্রাইস হচ্ছে 580 টাকা, ওকে। প্রাইস হচ্ছে 580 টাকা। খুব সুন্দর একটা চোকার দেখাই, ভিউয়ার ড্রপ করছে কেন, রোজপিনগুলো পুরানো পুরানো কাল অ্যাকশন বুঝি নাই ইমা আপু। আচ্ছা, পুরানো কালেকশন বলতে চাচ্ছেন, তাই কি জানি আপু, আমাদের পেজ ঘাটলেও মেবি আগে এগুলো পাবেন না, অন্য অন্য পেজে যদি থাকে তাহলে বলবো তারা অনেক বেশি আপডেট, ঠিক আছে। আচ্ছা, এটা খুব সুন্দর একটা চোকার, খুবই খুবই সুন্দর একটা চোকার। নিচের দিকে এরকম হচ্ছে চেইনের কাজ করা হবে, ঠিক আছে। আর এরকম জারকান স্টোন এবং কুন্দনের কাজ করা হবে, কুন্দনগুলো কিন্তু এরকম লক করা, ঠিক আছে, মিনাকারি করে লক করা। পিছনের অ্যাডজাস্টেবল ব্রেসলেটের প্রাইস কত আপু? পেছনের অ্যাডজাস্টেবল ব্রেসলেট, আপু পেছনের অ্যাডজাস্টেবল ব্রেসলেটগুলো দেখাবো যখন, তখন আমি প্রাইসটা বলে দিব, ঠিক আছে। এবং এটার যে ইয়াটা আমি সেটা দেখাই, এটার যে দুলটা সেটাও খুবই সুন্দর, দুলটা দেখাই। এটার দুলটাও খুবই গর্জিয়াস, শুধু দুলটা পরেই মানে যে কোনো পার্টিতে চলে যেতে পারবেন, এত সুন্দর দুইটা দুল, ঠিক আছে। ইয়ারিংসটা হবে এই রকম, খুবই খুবই সুন্দর দুইটা ইয়ারিংস হবে। এটা হচ্ছে চোকারটা, ব্লগ আমি শেয়ার করতে পারি না, আরে ঠিক আছে। এই সেটটার প্রাইস হচ্ছে 1550 টাকা, এই সেটটার প্রাইস হচ্ছে 1550 টাকা। আচ্ছা, এই সেটটার প্রাইস ছিল 1550 টাকা। আরও কয়েকটা সেট দেখায়, আমি একটু লংয়ের মধ্যে চাচ্ছিলাম, এই যে একটা লংয়ের মধ্যে পাইছি। হ্যালো আপু, কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা খুব সুন্দর লংয়ের মধ্যে দেখাচ্ছি, এটার হচ্ছে পুরোটা এরকম জারকান স্টোন বসানো, ঠিক আছে। আমি একটু পেরে দেখাতে পারলে ভালো হতো। এটা তিনটা লহর, তিনটা লহরেই কিন্তু এরকম কাজ হবে, ঠিক আছে। প্যাঁচাই গেছে, সোজা করে নিই আমি, ঠিক আছে। এরকম হবে মালাটা, ঠিক আছে। এটা তিনটা লহরের একটা মালা এবং মাঝখানের যে লহরটা সেটাতে কিন্তু জারকান স্টোনের এরকম কাজ করা হবে, খুবই সুন্দর গোল্ডেন কালার এবং পার্লের মধ্যে হবে। হ্যালো জায়ান আপু, আচ্ছা এটার সাথে যে ইয়ারিংসটা হবে, আমি ইয়ারিংসটা দেখি, এটার কি ইয়ারিংস ছিল? হ্যাঁ, এটার ইয়ারিংস আছে, ইয়ারিংসটা খুবই খুবই সুন্দর। ইয়ারিংস একটু লংয়ের মধ্যে, মাল্টি কালার লং সেট কালার কি মেরুন আর গ্রিন? হ্যাঁ আপু, মেরুন আর গ্রিন ছিল ওটা, আর ওইটার আর একটা কালার ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ঠিক আছে। ওটা 580 ছিল। সামনে পার্ল নাক এর প্রাইস, আপু পার্ল কোনটার কথা বা বলছেন? আমি প্রত্যেকটার প্রাইস বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই সেটটার প্রাইস হচ্ছে, আমি একটু দেখে নিই, এটার সিরিয়াল কত? 9। এটার প্রাইস হচ্ছে, খাতাটা দেখো তো। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1300 টাকা, ঠিক আছে। এই লংটার প্রাইস হচ্ছে 1300 টাকা, পুরোটাই কিন্তু জারকান স্টোনের উপরে করা। লং নেক পিস দেখান, এই যে আপু লংয়ের মধ্যেই দেখাচ্ছি, লং শর্ট মিক্স করে দেখাচ্ছি, ওকে। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। আচ্ছা, আমি এটা সরাই, আর একটা সুন্দর দেখাই, একটু রেডের মধ্যে একটা দেখাই, একটু কমের মধ্যে একটা দেখাই। আপু ওপরে কালো বক্সের মধ্যে গোল্ডেন, ওইটা কি? ওপরে কালো বক্সের মধ্যে গোল্ডেন, ওইটা হচ্ছে চুড়ি আপু। আচ্ছা, এর মধ্যে একটু চুড়িটাও টাচ করি, অনেকে চুড়ির জন্য বলছিলেন, তো চুড়িটা টাচ করি একটু। এটা হচ্ছে দেখেন ম্যাট গোল্ড এবং গোল্ড প্লেট,
দুইটার মিক্সে করা খুব সুন্দর একটা চুড়ি, খুবই খুবই সুন্দর একটা চুড়ি বললে ভুল হবে, একটু চওড়া টাইপের চুড়ি, যেগুলো বালার মতন করেই ইউজ করতে পারবেন আবার চুড়ি করেই ইউজ করতে পারবেন, ঠিক আছে। জোড়া হচ্ছে 350 টাকা, জোড়া হচ্ছে 350 টাকা, 2426 2 8 সাইজটা অ্যাভেলেবেল হবে, 2426 এবং 2 8 সাইজটা অ্যাভেলেবেল হবে, প্রাইস হচ্ছে অনলি 350 টাকা জোড়া, ঠিক আছে, 350 টাকা জোড়া। এটা আর একটা চুড়ি দেখাবো আমি, ওটাও অনেক সুন্দর, আর বাচ্চাদের খুব সুন্দর কিছু ফিঙ্গারিং আসছে, আমি ইনশাল্লাহ দুলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে একটা খুব সুন্দর চুড়ি এবং খুবই খুবই রিজনেবল প্রাইসের একটা চুড়ি, এটার মিনা করা হবে, ঠিক আছে, এই ইয়েগুলো মিনা করা হবে, প্লাস হচ্ছে দেখেন এরকম রুলি টাইপের একটা বালা, ঠিক আছে, রুলি টাইপের একটা বালা, প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, প্রাইস হচ্ছে অনলি 250 টাকা, 2426 2 8 এবং 2 10 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে। ওই হোয়াইট অ্যান্ড গোল্ডেনটা দেখান আপু, হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে কোনটা আপু, এখানে ম্যাক্সিমামগুলোই হোয়াইট অ্যান্ড গোল্ডেন, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 250 টাকা, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আচ্ছা, একটা খুব সুন্দর নেকপিস দেখাচ্ছি, এটা কিন্তু খুব রিজনেবলের মধ্যে, আপনারা মানে স্ক্রিনশট নেওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন, এটা এত সুন্দর, এটা লকেটটা যেমন সুন্দর, এটা কিন্তু আপনি শর্ট করে পড়তে পারবেন, চাইলে লং করেও পড়তে পারবেন, এটার চেন থাকবে 3 লেয়ারের বল চেন, ঠিক আছে, 3 লেয়ারের এরকম বল চেন থাকবে, এবং এটা লকেট যেটা সেটা আমি দেখাচ্ছি, এটা লকেটটা খুবই নাইস, ঠিক আছে, এটা হচ্ছে লকেটটা, এটা হচ্ছে লকেটটা ব্ল্যাক কালার, এটা কিন্তু ব্ল্যাক কালারের, এবং এটার দুলটা আমি ধরছি, ঠিক আছে, এটা হচ্ছে দুলটা, এটার প্রাইস হচ্ছে অনলি 550 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 550 টাকা, 3 লেয়ারের এরকম চেইন থাকবে, ব্ল্যাক কালার, এটার ব্ল্যাকটা কিন্তু একটা অ্যাভেলেবেল হবে, রেডের দুইটা হবে, পেস্টের দুইটা হবে, এটার প্রাইস হচ্ছে 550 টাকা, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন, ব্ল্যাকের কিন্তু এই যে কুন্দন সেটের মতন কিন্তু ব্ল্যাক স্টোনটাও এভাবে মিনা করে কিন্তু লক করা, এটার প্রাইস হচ্ছে 550 টাকা অনলি, 550 টাকা। রেড কালারটা দেখাচ্ছি আমি, রেডটার মাত্র দুইটা হবে, পেস্টার একটা হবে, ব্ল্যাকটা ব্ল্যাকটারও দুইটা ছিল, বাট আনফর্চুনেটলি ব্ল্যাকটা একটা স্টক আউট আপু। আচ্ছা, প্যাকেটের ওই ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন ওইটা কি একটু দেখাও না প্লিজ, প্যাকেটের কোনটা আপু, মাত্র যেটা দেখালাম এটা আমার জন্য রাখো একটা, কোনটার কথা বলছো, ব্ল্যাকটা, ব্ল্যাক না রেড, সবগুলো কালার দেখে নাও, যেটা তোমার কালেকশনে নাই যে কালারটা সেটাই নিও, ঠিক আছে, এটা হচ্ছে রেড কালারটা 550 টাকা, এটা হচ্ছে রেড কালারটা দেখেন, স্টোনের নিচেও কিন্তু সুন্দর, কিন্তু জাস্ট ছোটো ছোটো করেও কিন্তু কাজ করা আছে, প্রাইস হচ্ছে 550 টাকা, 3 লেয়ারের এরকম চেইন হবে, ঠিক আছে, 3 লেয়ারের চেইন হবে, প্রাইস হচ্ছে 550 টাকা, এটা রেড কালারটা, এটা রেড কালারটা। আরও সুন্দর যেটা সেটা হচ্ছে পেস্ট কালারটা, পেস্ট কালারটা এমন একটা পেস্ট কালার, এটা কিন্তু খুবই আনকমন, জাস্ট গ্রিনের সাথেও আপনি পরতে পারবেন, আবার চাইলে কিন্তু একটু পেস্ট পেস্ট ড্রেসের সাথেও এটা পরতে পারবেন, এমন একটা কালার। এইটা এটার প্রাইস হচ্ছে 550 টাকা, প্রাইস হচ্ছে 550 টাকা, এটা ছিল পেস্ট কালারটা, পেস্টটা নিতে চাই, ঠিক আছে নাফি আপু, এটার প্রাইস হচ্ছে 550 টাকা, ঠিক আছে, প্রাইস হচ্ছে 550 টাকা। এটা আর একটা আছে, এটার ওইটা কি এখানে আছে, হ্যাঁ এখানে আছে দেখাচ্ছি, এটা অনলি 450 টাকা, এবং এটা অনেক সুন্দর, মানে প্রাইস হিসেবে এটা অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে ফুললি গোল্ডেন কালারের, পেস্টটা কি একটাই আপু, না পেস্টটা দুইটা আপু, দুইটা, বাট এখন পর্যন্ত মানে আছে কি না বলতে পারি না, ঠিক আছে, অর্ডারটা প্লেস করে রাখেন, যদি কপালে থাকে পেয়ে যাবেন। এটা হচ্ছে গোল্ডেন কালারটা, এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখেন, টপসটাও কিন্তু খুবই সুন্দর, এবং লকেটটা তো অনেক বেশি সুন্দর, সেম টাইপ, 3টা লহরের একটা চেইন হবে, এটা প্রাইস হচ্ছে 420 টাকা, এটা প্রাইস হচ্ছে 420 টাকা, ঠিক আছে। হ্যালো আয়েশা আপু, কেমন আছেন, ব্ল্যাকটা, ঠিক আছে আপু, ব্ল্যাকটা
ওকে, এটা প্রাইস হচ্ছে 420 টাকা। আমি প্রত্যেকটা চেইন কিন্তু ধরে ধরে দেখালাম, এটা আমি কিন্তু আর রিপিট করব না। আর একটা চেইন দেখাবো যেটা অনেক সুন্দর, জয়পুরি কালেকশনের মধ্যেই একটা চেইন দেখাবো, এবং কয়েকটা কিন্তু ফিঙ্গারিংও দেখাবো আমি আজকে। ফিঙ্গারিংগুলো অনেক সুন্দর, ফিঙ্গারিংগুলো আচ্ছা, বাচ্চাদের কিছু ফিঙ্গারিং আসছে অনেক সুন্দর সুন্দর, যেগুলো আপনারা টোরিং করেও ইউজ করতে পারবেন, অনেক জোস ফিঙ্গারিংগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন একটা চেইন দেখাবো যেটা অনেক রিজনেবল প্রাইস, অনেক বেশি রিজনেবল প্রাইসে, ঠিক আছে। এটা কিন্তু গোল্ড প্লেটেড, প্লাস হচ্ছে এটা আপনি সীতা করে পরতে পারবেন, চাইলে কিন্তু ছোট করে পরতে পারবেন, এবং খুব সুন্দর দুইটা ইয়াররিংস হবে। এবং দেখেন কুন্দনের কাজ করা, পুরোটাই কিন্তু কুন্দনের কাজ করা, এই যে এরকম হবে, নিচের পোর্শনটা হবে এরকম, ঠিক আছে, নিচের পোর্শনটা হবে এরকম। এটা কিন্তু চাইলে সীতা করে পড়তে পারবেন, হিজাবে নিচ পর্যন্ত দিয়ে পড়তে পারবেন, আবার চাইলে শর্ট করেও কিন্তু গলায় বিছায় পড়তে পারবেন। নিচের অংশটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নিচের অংশটা, নিচের দিকে এরকম ফ্লোরাল ডিজাইন থাকবে, নিচে চেইন থাকবে। একটু দেখছো আপু, আমি কিন্তু লাকি তোমার জন্য, আমি আসার পর ভিউয়ার বাড়ে, তাই আপু ভিউয়ার অনেক ছিল, সবার মনে হয় ঘুম পাইছে আজকে, এত সুন্দর কালেকশন দেখে সবাই ভাবছে যে চলে যাই, ঘুমাই যাই, নাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে। চোকার দেখান আপু, হ্যাঁ আপু চোকার দেখাবো। ওকে, এই সেটটার প্রাইস হচ্ছে অনলি 750 টাকা, এই চোকার সরি এই সেটটার প্রাইস হচ্ছে 750 টাকা, এই সেটটার প্রাইস হচ্ছে অনলি 750 টাকা, কুন্দনের সেট, ঠিক আছে। কুন্দনের সেট এত কমে কখনোই সম্ভব না। ব্ল্যাক বাটির পাশে ওই সেটটা দেখাও, ব্ল্যাক বাটির পাশে সেটটা, আচ্ছা ঠিক আছে আপু দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। এটার প্যাকেটটা আমি এখানে রাখি, আচ্ছা বাটির পাশে সেট এটা নেবি। এটা খুব সুন্দর একটা চোকার দেখাচ্ছি আমি, এটার প্রাইস হিসেবে এটা অনেক অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, এবং এটার ইয়াররিংস থেকে শুরু করে একেবারে ডিফারেন্ট টাইপের। এটার দুলটা আমি আগে দেখাবো না, আগে চোকারটা দেখাবো, আচ্ছা আগে আমি চোকারটাই দেখাই। এইটা হচ্ছে চোকারটা, দেখেন চোকারের ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট, চোকারগুলো বেশি সুন্দর, হ্যাঁ চোকারগুলো অনেক সুন্দর। নিচের অংশটাতে কিন্তু এরকম রিয়েল বিটসের কাজ করা হবে, এবং চোকারটার ওপর অংশে এরকম কুন্দনের একটা সিরিয়াল থাকবে, নিচে জারকানি স্টোন, এবং এরকম নিচের দিকে ঝুলানো থাকবে, ঠিক আছে, এরকম নিচের দিকে ঝুলানো থাকবে, একেবারে ডিফারেন্ট টাইপের একটা চোকার। প্লাস হচ্ছে এটার ইয়াররিংসটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে ইয়াররিংসটা, এটা হচ্ছে ঝুলানো একটা ইয়াররিংস, ইয়াররিংসটা হবে এরকম, এবং চোকারটা হবে এটা, ঠিক আছে, এটা হচ্ছে চোকারটা আর এটা হচ্ছে ইয়াররিংসটা। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1550 টাকা, এই চোকারটার প্রাইস হচ্ছে 1550 টাকা। আপু 550-এর রেড কালারটা কি রুবি রেড আর নর্মাল রেড? আপু এটা এক্স্যাক্টলি রুবি রেড থেকেও ডিপ, ঠিক আছে, রেডের মতনই। ওকে, এটার প্রাইস হচ্ছে 1550 টাকা, এটার প্রাইস হচ্ছে 1550 টাকা, এই চোকারটাও কিন্তু এক পিস অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। আমি এটা একটু সরায় রাখি, এখানে বিছানোর মতন জায়গা নাই। তোমার হাতে নিচেরটা কি সোল্ড হয়েছে? আমি এই মুহূর্তে তো বলতে পারছি না আপু, ঝুরাপার মালা দেখাবা আপু, ঝুরাপারলের কি মালা তো ছিল, বাট এই মুহূর্তে তো আমার হাতের কাছে নাই আপু, দেখাতে তো পারছি না এখন, এই মুহূর্তে দেখাতে পারছি না আপু। হ্যাঁ, আমি এইটা এখানে রাখি, আর একটা দেখাই, আর একটা খুব সুন্দর মালা দেখাচ্ছি। আচ্ছা, একটা লং চেইন দেখাই, হ্যাঁ একটা লং চেইন দেখাই, দেখেন আপনাদের ভালো লাগে কি না। এই চেইনটা খুবই সুন্দর, এবং এটার প্রাইসটাও খুবই রিজনেবল, মানে মিনা করা এরকম টাইপস মালাগুলো এত রিজনেবল প্রাইসে আমরা মানে খুব কম পাই। আর চোকার নাই, হ্যাঁ আপু অনেকগুলো চোকার আছে দেখাচ্ছি, ঠিক আছে, অনেক টাইপস চোকার আছে, আজকে কিছু দেখাবো ইনশাল্লাহ, নেক্সট লাইভে আরও কিছু দেখাবো। আর এটার দেখেন, এটার যে বিটসগুলো সেগুলো এইভাবে খোদাই করে করে কাজ করা, খুবই সুন্দর হবে। প্লাস এটার যে ইয়াটা পার্লের চেনগুলোর যে লকসটা, সেটা কিন্তু এই যে এরকম মিনাকারি করা হবে,
ঠিক আছে, মিনাকারি করা হবে, এবং এটার নিচে এরকম অনেকগুলো চেইন হবে, অনেকগুলো ডিজাইনের চেইন হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা চেইন হবে, ঠিক আছে। নিচের দিকে এরকম 8টা চেইন হবে, এটা হচ্ছে চেইনটা, এবং এটার দুলটা আমি দেখাই। এটার দুলটা হবে এরকম, ঠিক আছে, এরকম মিনা করাই হবে, নিচের দিকে এরকম চেইন হবে, এটা হচ্ছে ডায়ালটা হবে, ঠিক আছে। খুবই সুন্দর একটা চেইন, এটার প্রাইস হচ্ছে 950 টাকা, ঠিক আছে। এই চেনটার প্রাইস হচ্ছে 950 টাকা, এই চেনটার প্রাইস হচ্ছে 950 টাকা। চেনটা আমি সরাই, আর চোকারটা, আর একটা চোকার দেখাই, খুব সুন্দর চোকারটা দেখাই, যেটা আমি গ্রিন দেখাইছি একদম ফার্স্টে, সেটারই আর একটা কালার দেখাচ্ছি আমি, যেটা গোল্ডেন কালারটা। সেম জিনিসটারই আর একটা গোল্ডেন কালারটা দেখাচ্ছে, এবং এইটারও কিন্তু ব্যাক সাইডে এরকম বেনি করা, ঠিক আছে, সুতার। এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি চোকারটাকে অনেক বেশি টেকসই করে, এবং অনেক মানে কি বলবো, ভার দেখা যায়, অনেক বেশি গর্জিয়াস লাগে কিন্তু, ঠিক আছে। সেম জিনিসটারই গ্রিন কালারটা আমি ফার্স্টে দেখাইছি, এটা হচ্ছে গ্রিন কালারটা ছিল, সেমটারই হচ্ছে পার্ল কালারটা, হোয়াইট এবং গোল্ডেন মিক্সের যে কালারটা, এটারও প্রাইস হচ্ছে সেম 1250 টাকা, ঠিক আছে। চোকার দেখাও, এই যে আপু চোকার দেখাচ্ছি, লং দেখাচ্ছি, মিক্স করে দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। এটা দুইটা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে পার্ল কালার, এবং ইয়ারিং সম্পূর্ণই একই রকম। আমি আসছি, শেয়ার ডান, থ্যাংক ইউ। এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। আর একটা চোকার দেখাবো আমি এখন, আর একটা চোকার আমি দেখাই, এই চোকারটা একেবারে ডিফারেন্ট টাইপের একটা চোকার, এটার ডিজাইনটা দেখেন, জাস্ট ওয়াও, ঠিক আছে। স্টোনগুলো কিন্তু রিয়েল স্টোনের উপরে করা, এবং এখানকার প্রত্যেকটা নেকপিসই কিন্তু 3 বছরের করে কালার গ্যারান্টি থাকবে, ঠিক আছে, 3 বছরের কালার গ্যারান্টি থাকবে। ফারহা চৌধুরী, হ্যালো আপু, এবং স্টোনগুলো দেখেন, জাস্ট ওয়াও। এবং এইটারও কিন্তু সেম, পেছন দিকটা এরকমভাবে ইয়া করা থাকবে। এটা হচ্ছে চোকারটা, এবং এটার ইয়ারিংসটা আমি একটু দেখাই, এইটা হচ্ছে ইয়ারিংসটা, বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ইয়ারিংসটা, এটার প্রাইস হচ্ছে 1550 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 1550 টাকা। আপনি কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। এটার প্রাইস হচ্ছে 1550 টাকা। যারা নতুন জয়েন করেছেন আমাদের পেজে, অবশ্যই কিন্তু তৃষা ক্র্যাফ্টে লাইক দিয়ে রাখবেন, আর অর্ডারটা প্লেস করলে কিন্তু অবশ্যই তৃষা ক্র্যাফ্টে মেসেজ অপশনে গিয়েই অর্ডারটা প্লেস করবেন, ঠিক আছে। যারা শেয়ার করছেন তাদের ইনবক্সে করবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্ট পেতে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আর একটা নেকপিস দেখাচ্ছি, এটা একটু সামান্য লংয়ের ভেতরে, খুব বেশি লং না, এটার ডিজাইনটাও একেবারে ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন, সামনের চোকারটা দেখি আপু, সামনের চোকার, আচ্ছা ঠিক আছে আপু, সামনের চোকারটা দেখাচ্ছি, এইটা হচ্ছে ডায়ালটা, ঠিক আছে, এটা হচ্ছে ডায়ালটা, শেয়ার ডান, থ্যাংক ইউ। এটা হচ্ছে ডায়ালটা, এবং ডায়ালের ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট, প্লাস হচ্ছে এটার যে টার্সেলটা, পজিটিভ লেগে আছে কেন, এটার যে টার্সেলটা দেখেন ওপরের দিকে যে চেইনটা, অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটু মাল্টি মাল্টি টাইপের চেইন হবে, প্লাস এটার যে ইয়ারিংসটা, আমি ইয়ারিংসটা দেখাচ্ছি, ইয়ারিংসটাও খুব অদ্ভুত রকমের সুন্দর, একটু ডিফারেন্ট টাইপের এক একটা ইয়ারিংস, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ইয়ারিংসটা, খুবই খুবই সুন্দর একটা সেট, অ্যান্ড টায়রা টিকলি গ্রিন রেড, আপু টায়রা টিকলি হবে, টায়রা নাই, গ্রিন রেডের টায়রা হবে না, বা টিকলি হবে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 1550 টাকা, এটা প্রাইস হচ্ছে 1550 টাকা। কী কী দেখাচ্ছে আপু, লেট করছে, অনেক লেট করে ফেলেছেন আপু, একদম শেষের পথে প্রায়। এটা প্রাইস হচ্ছে 1550 টাকা, ঠিক আছে, ওকে।
সিরিয়ালটা কত ছিল, 2। আচ্ছা এটা আমি দেখাচ্ছি, বাট এটার প্রাইসটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, অনেকগুলো, সো আমি নিজেও গুলায় যাচ্ছি। আমি চোকারটা দেখাচ্ছি, বাট এটা এই মুহূর্তে স্টকে আছে কি না জানি না, প্রাইসটা ইনবক্সে বলে দিব। আর জাস্ট রেডের মধ্যে আপু, শুধুমাত্র রেড না বাট মিক্সের মধ্যে হবে, যেমন রেডের মধ্যে ওই যে ওই চোকারটা দেখাইছি, এটা দেখাইছি, এগুলো ছিল রেডের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এই চোকারটা হচ্ছে, এটা ইয়াররিংসটা হবে, এটা নিচের দিকে এরকম চেন চেনের কাজ করা হবে, মিডলটায় বড়, তারপরে ছোট, ঠিক আছে, তারপরে এগুলো ছোট। নিউ কোনো চুড়ি দেখাইছো? হ্যাঁ আপু নিউ চুড়ি দেখাইছি তো, খুব সুন্দর কয়েকটা চুড়ি দেখাইছি, ঠিক আছে। আচ্ছা চুড়িগুলো আমি আরেকবার একটু রিপিট করে দিই। এটা হচ্ছে রুলি টাইপের একটা বালা, এটার প্রাইস হচ্ছে 250 টাকা জোড়া, ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে 250 টাকা জোড়া, এবং এটা 2 4 2 6 2 8 এবং 2 10 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে, ঠিক আছে, 2 10 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে। আর এটা হচ্ছে ম্যাট গোল্ড এবং গোল্ড প্লেটেডের হচ্ছে পলিশে করা এই ফুলটা, মানে অল্প অল্প করে কিন্তু মিক্স করে করে করা, ঠিক আছে। টিকলি দেখো আপু, আজকে টিকলি দেখাবো না, এটা প্রাইস হচ্ছে 350 টাকা জোড়া, এটা প্রাইস হচ্ছে 350 টাকা জোড়া, ঠিক আছে। আচ্ছা আর দুইটা ব্রেসলেট হবে, তিনটা ব্রেসলেট দেখাই দিই আমি নতুন যেগুলো। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল হবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল হবে, আমি এটা একটু খুলে দেখাই, যে এরকম হচ্ছে সিস্টেমটা, যাদের সাইজ নিয়ে প্রবলেম, সাইজ বলতে পারছেন না বা বুঝেন না, তাদের জন্য অ্যাডজাস্টেবলগুলোই ভরসা আর কি। এটা প্রাইস হচ্ছে 230 টাকা, ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে 230 টাকা, এরকম ছোটো ছোটো ডায়মন্ড কাটের কাজ করা হবে, 230 টাকা এটা। এবং জার্মান সিলভারের একটা এটা দেখাচ্ছি, এটা হচ্ছে জার্মান সিলভার, এবং এগুলোর পরার সিস্টেমটা কিন্তু খুবই ডিফারেন্ট, খুবই ইজি এবং খুবই ডিফারেন্ট। এটা হচ্ছে জার্মান সিলভারের ওপরে করা, এটা প্রাইসও 250 টাকা। লং চেইন দেখাইছো? হ্যাঁ আপু, অল্প কয়েকটা লং চেনের মধ্যে ছিল, দেখাই দিছি, এটার প্রাইস হচ্ছে 230 টাকা। এবং সেম টাইপস একটা অ্যান্টিকের মধ্যে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যান্টিক কালারটা দেখেন, পিকক ডিজাইনের মধ্যে হবে, এটা হচ্ছে পিকক ডিজাইন এবং পিতলের মধ্যে হবে, ঠিক আছে, এটার প্রাইসও 250 টাকা, এটার প্রাইসও 250 টাকা, এটাও 250 টাকা। ওকে চুড়ি এবং বালা দুইটাই দেখাই দিলাম, আর কি এখানে নতুন কিছু ছিল যেগুলো দেখায় নাই? আচ্ছা আচ্ছা বাচ্চাদের ফিঙ্গারিংটা আমি একটু টাচ করি, জানি না এখানে কয়জন আছেন, বড়দের ফিঙ্গারিং এবং বাচ্চাদের যে নতুন দুই একটা আসছে সেগুলো একটু দেখাই, অ্যাডজাস্টেবলের মধ্যে যেটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডায়মন্ড কাটের দেখেন, মাল্টি কালারের ছোটো ছোটো ফ্লোরাল ডিজাইন হবে, পার্পেল গোল্ডেন, ইয়েলিশ গোল্ডেন টাইপ, রয়্যাল ব্লু, রেড, গ্রিন এবং হোয়াইট, ঠিক আছে, অনেকগুলো কালারের এরকম রিং টাইপের, সিম্পল টাইপের একটা রিং, এটার প্রাইস হচ্ছে 250 টাকা, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 250 টাকা, খুবই জোস একটা রিং। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য কালারগুলো এবং স্টোন কোয়ালিটিটা, প্রাইস হচ্ছে 250 টাকা। এবং আর একটা ফিঙ্গার রিং দেখাচ্ছি আমি, এটাও এটা অ্যাডজাস্টেবল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল একটা রিং, রুবি স্টোনের উপরে করা, ঠিক আছে, এটা হচ্ছে জুপিংয়ের একটা প্রোডাক্ট, এটার প্রাইসও 250 টাকা, এটার প্রাইসও 250 টাকা। এবং যারা ফিঙ্গার রিংয়ের সাইজ বলতে পারেন না তাদের জন্য, মানে কি বলবো, গুড নিউজ, কারণ এইটা ছোটো বড় করে নিয়ে পড়তে পারবেন, ঠিক আছে। আপু ইয়াররিংস দেখাও, আপু আজকে ইয়াররিংস দেখাবো না, আজকে হাতের কাছে সেরকম ইয়াররিংস নাইও, ইনশাল্লাহ কাল পরশু ইয়াররিংস আবার দেখাবো। এটার প্রাইস হচ্ছে 250 টাকা, ঠিক আছে, এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। ওকে আচ্ছা বাচ্চাদের কিছু ফিঙ্গার রিং দেখাবো, যেগুলো আপনারা চাইলেই কিন্তু টো রিং পরে ইউজ করতে পারবেন, ঠিক আছে, টোরিং করে ইউজ করতে পারবেন। আমি রিংগুলো একটু দেখাচ্ছি, এবং প্রত্যেকটা রিংয়ে অ্যাডজাস্টেবল, ঠিক আছে, প্রত্যেকটা রিংয়ে অ্যাডজাস্টেবল, আমি প্রত্যেকটা রিংয়ের একটা করে হচ্ছে ডিজাইন হাতে নিই, দেন দেখাচ্ছি। এগুলো চাইলে আপনারা টোরিং করতে পারেন বা চাইলে সিঙ্গেল নিতে পারেন, আমি প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে হাতে নিই, নিয়ে দেখাচ্ছি। এগুলো হচ্ছে বাচ্চাদের ফিঙ্গারিংটা, ঠিক আছে, চাইলে টোরিং করতে পারেন, যেমন আমার কাছে এই সিম্পল ডিজাইনগুলো মনে হয়েছে যেগুলো টোরিং করে আর কি ইউজ করা যাবে, খুবই খুবই জোস টাইপের ইয়াগুলো। আর একটা ছিল,
আচ্ছা, এবং এটা হচ্ছে ডায়মন্ড কাটের স্টোনের ওয়ার্ক করা, এবং দেখেন এগুলো কিন্তু এই যে এরকম অ্যাডজাস্টেবল হবে, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল হবে, সো অ্যাডজাস্ট করে নিয়ে পড়তে পারবেন। যারা বাচ্চাদের ফিঙ্গারিংয়ের সাইজ বলতে পারে না তাদের জন্য গুড নিউজ। আপু সিম্পল লং চেইন হবে? হ্যাঁ আপু সিম্পল লং চেইনও হবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 80 টাকা পিস, প্রাইস হচ্ছে অনলি 80 টাকা পিস, ওকে, অনলি 80 টাকা পিস। চাইলে পেয়ার করে নিতে পারবেন, চাইলে সিঙ্গেল নিতে পারবেন, ইচ্ছা, ওকে। প্রাইস হচ্ছে অনলি 80 টাকা। ডিজাইনগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পছন্দ মতন একটা মার্ক করে দিতে পারবেন, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 80 টাকা। 1, 2, 3টা ডিজাইন হচ্ছে ডায়মন্ড কাটের ওপরে, বাকিগুলো কিন্তু কোনো স্টোন নাই, স্টোন ছাড়া। প্রাইস হচ্ছে অনলি 80 টাকা করে। আচ্ছা সিম্পল চেনের মধ্যে আমি কয়েকটা একটু দেখাই দিই, কারণ সিম্পল লং চেনের অনেকেই বলছেন, সো সিম্পল লং চেনটা একটু দেখাই দিই এর মধ্যে। আচ্ছা চেনের মধ্যে একটা চেন দেখাচ্ছি, যেটা হচ্ছে স্টোনের ডাবল আর কি, ডাবল ডুয়েল ডুয়েল টোনের মধ্যে আর কি, সেটা হচ্ছে এটার একটা হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার হবে, একটা হচ্ছে এরকম গোল্ডেন ফ্লাওয়ার হবে, একটা হোয়াইট ফ্লাওয়ার একটা গোল্ডেন ফ্লাওয়ার, এরকম দুইটা কালারের কিন্তু মিক্স আপ থাকবে একটা চেনের মধ্যে, ঠিক আছে। খুবই 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 সুন্দর একটা চেন, এটার প্রাইস হচ্ছে অনলি 420 টাকা, ঠিক আছে। প্লিজ একটু দেখাও, এই যে আপু দেখাচ্ছি, এটা প্রাইস হচ্ছে অনলি 420 টাকা। খুবই সিম্পল, বাট এটা কিন্তু জাস্ট একটা পার্টিতে কিন্তু আপনি পড়তে পারবেন। প্রাইস হচ্ছে অনলি 420 টাকা, এটা প্রাইস হচ্ছে অনলি 420 টাকা। এখানে রাখার জায়গা নাই, আমি একটু সরাই রাখি। এবং লংয়ের মধ্যে আর একটা যে চেন, যেটা অনেক অনেক ভালো রিভিউ আছে, মানে এই চেনটা দেখলে কারোর পছন্দ হবে না এরকম মানে মানুষ পাওয়া ভার, এটা খুব সুন্দর একটা চেন, 5টা লহরের একটা চেন, ঠিক আছে। এটা 5টা লহরের একটা চেন, বেঁধে গেছে, এটা হচ্ছে 5টা লহরের একটা চেন, আমি লহরটা একটু দেখাচ্ছি। এবং এটা কিন্তু 100 সেন্টিমিটারের মতন লম্বা হবে, 100 সেন্টিমিটার থেকে বড়ও হতে পারে। এটা হচ্ছে একটা এরকম ইয়া চেন হবে, এরকম 3টা চেন, এগুলো মিক্স করে পড়তে হবে, মানে আপনাকে পেঁচিয়েও পড়তে পারেন আপনি, আবার চাইলে মানে নর্মালভাবে রেখেও পড়তে পারেন। এরকম একটা বল চেন হবে, একটা নর্মাল চেন হবে, একটা বল চেন হবে, একটা নর্মাল চেন হবে, এরকম করে কিন্তু গুছানো থাকবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 450 টাকা, প্রাইস হচ্ছে অনলি 450 টাকা। একটার মধ্যে এরকম দেখেন 5টা চেন থাকবে, এরকম 5টা চেইন থাকবে। এটা কিন্তু চাইলে আপনি ডাবল করে ইউজ করতে পারবেন, কারণ এটা 100 সেন্টিমিটার মতো লম্বা। আপনি ডাবল করার পরেও কিন্তু এটা হিজাবের সাথে মানে হিজাবে নিচ দিয়ে দেখা যাবে, এতটা লং এটা, ঠিক আছে। এটা ডাবল করে পড়তে পারবেন। প্রাইস হচ্ছে অনলি 450 টাকা, প্রাইস হচ্ছে অনলি 450 টাকা। এবং এই 5 লহরের চেনটা মাত্র 2টা পিস আছে, ঠিক আছে। এটা রিস্টক করছি, বাট এটার আর 2 পিস আছে, তারপরে আর রিস্টক হবে কি না আসলে বলতে পারছি না, বাট আমার কাছে এই মুহূর্তে 2 পিস আছে আর। প্রাইস হচ্ছে 450 টাকা। এবার একটু রিজনেবলের মধ্যে দেখাচ্ছি সিঙ্গেল চেন, ঠিক আছে। সিঙ্গেল চেনগুলো একটু রিজনেবলের মধ্যে যেগুলো আছে দেখাই দিই। এটা হচ্ছে একদমই সিঙ্গেল চিকনের মধ্যে, এইগুলোও 100 সেন্টিমিটার লম্বা, এটাও ডাবল করে পড়তে পারবেন। দেখেন কতখানি লম্বা, আমি একটু দেখাই দিই এটা কতখানি লম্বা। এটার প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের 200 করেছিল কিছুদিন আগে, আমরা অফারে দিয়েছিলাম, সো তারপরে রিস্টক করার পরে সবাই অফারে চেয়েছেন। 5 লহরের এটা কালার কেমন থাকবে আপু? এগুলোর অনেক ভালো রিভিউ আছে, ঠিক আছে। আমি সবসময় বলে দিই আপনারা পারফিউম লাগাবেন না সবসময় পার্টিতে যাওয়ার আগে, অল ওভার যখন আপনি রেডি হয়ে যাবেন তারপরে আপনি জুয়েলারিগুলো পরবেন, ঠিক আছে, তাহলে অনেক ভালো থাকবে। সবসময় টিস্যুর মধ্যে প্যাঁচায় রেখে দেবেন, ভালো থাকবে, যে কোনো জিনিসই ভালো থাকবে। এটা প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, ঠিক আছে। একটু দূর দূরে বিডস মতন থাকবে, বল চেন, চিকন একটা বল চেন, দেখেন খুবই সিম্পল টাইপের একটা বল চেন। এটা প্রাইস হচ্ছে অনলি 150 টাকা, এটা প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। আরও সুন্দর সুন্দর চেন আছে দেখাচ্ছে। আচ্ছা একটা হচ্ছে মাল্টি কালার স্টোনের চেন হবে, এটা হচ্ছে মাল্টি কালারের একটা স্টোনের চেন, অনেকগুলো কালার আছে, এবং এই স্টোনগুলো কিন্তু রিয়েল স্টোন, ঠিক আছে, আনকাট স্টোন। এটার প্রাইস হচ্ছে অনলি 450 টাকা, এটার প্রাইস হচ্ছে অনলি 450 টাকা। অনেকগুলো কালারের কিন্তু স্টোন আছে, প্রাইস হচ্ছে 450 টাকা। এটা ম্যাট গোল্ডের চেন, চেনটা কিন্তু ম্যাট গোল্ডের, প্রাইস হচ্ছে অনলি 450 টাকা, অনলি 450 টাকা। আর একটা চেন দেখাচ্ছি, এটা হচ্ছে একটু মোটার মধ্যে, এটা কিন্তু অনেক মোটা, বেশ মোটা,
এইটা এটা আরেকবার একটু ভালো করে দেখান, আমি নিতে চাই। আমি দেখাবো একটু সবগুলো করে নিই, আর কয়েকটা চেন আছে দেখাইনি, তারপরে রিপিট করবো। ওকে, আচ্ছা এই চেনটার প্রাইস হচ্ছে 200 টাকা, এই চেনটার প্রাইস হচ্ছে 200 টাকা। খুব দেখেন, একদিকে চেন হবে আর একদিকে বল বল টাইপস হবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে অনলি 200 টাকা, প্রাইস হচ্ছে অনলি 200 টাকা। এটা এটাও কিন্তু 100 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে। আচ্ছা এবার একটা সিলভার চেন দেখাই, যেটা খুব সুন্দর তিনটা লকেট সহ হবে এই চেনটা। আর কালকে আমরা আরও কিছু নেকপিস দেখাবো। আচ্ছা এই চেনটা আমি একটু দেখাই, একটু প্যাঁচাই গেছে, বাট আমি লকেটগুলো দেখাই। এটার হচ্ছে চিকন এরকম চেন হবে সিলভার কালারের, প্লাস এগুলোর যে লকেটগুলো হবে সেগুলো এই যে এরকম ডিজাইন হবে, ঠিক আছে। আস্তে আস্তে নিচের দিকে যত নামবে তত এরকম বড় লকেট আসবে, এরকম তিনটা লকেট থাকবে সিলভার কালারের একটা চেন। এটার প্রাইস হচ্ছে 300 টাকা, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। এটার শেলের ডিজাইনের এরকম তিনটা লকেট থাকবে খোদাই কাজ করা, তিনটা লেয়ারের। ওকে, প্রাইস হচ্ছে 300 টাকা, অনলি 300 টাকা। এটা এটার সাথে কোনো ইয়ারিংস নাই, সিম্পল একটা চেন। ওকে, আচ্ছা আরও সুন্দর কয়েকটা চেন দেখাই। এই চেনটা দেখা, এটা 100 সেন্টিমিটার না, এটা অ্যাকচুয়ালি কত ইঞ্চি লম্বা এটা আমিও বলতে পারছি না, বাট হিজাবি আপুদের জন্য এটা পারফেক্ট। ওকে, তবে এটা ডাবল করে পড়লে পরে ছোট হবে, আর সিঙ্গেল করে পড়লে আপনি হিজাবের সাথে পড়তে পারবেন। এটার প্রাইসও 150 টাকা, এটার প্রাইসও পড়বে অনলি 150 টাকা। আপুর সামনের ওইটা কি ব্রেসলেট? হ্যাঁ আপুর সামনের এটা ব্রেসলেট। ওকে, এটার প্রাইস হচ্ছে 150 টাকা, 150 টাকা। ডিজাইনটা হবে এরকম, যারা পছন্দ করছেন স্ক্রিনশট নেবেন, তৃষা ক্রাফটে মেসেজ অপশনে কিন্তু অবশ্যই অর্ডারটা প্লেস করবেন। আচ্ছা একদম সিম্পল চেন দেখাই, একদম একদম সিম্পল, যেটার কোনো ডিজাইন নাই, এটার জাস্ট একটা সিম্পল চেন। এটার প্রাইসও 150 টাকা, এটার প্রাইসও অনলি 150 টাকা। এটা জাস্ট সিম্পল চেন, ঠিক আছে, জাস্ট সিম্পল একটা চেন, প্রাইস হচ্ছে অনলি 150 টাকা। আর একটা চেন দেখাচ্ছি, যেটা হচ্ছে তিনটা করে করে বল থাকবে, অনেকগুলো চেনের কালেকশন, অনেকগুলো চেনের কালেকশন। এটা হচ্ছে তিনটা বল দেয়া থাকবে চেনে, ঠিক আছে, চিকন চেন সাথে তিনটা তিনটা করে বল থাকবে। এটার প্রাইস হচ্ছে 200 টাকা, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এই চেনটার প্রাইস হচ্ছে 200 টাকা, ঠিক আছে, এই চেনটার প্রাইস হচ্ছে 200 টাকা। এরকম তিনটা করে করে বল থাকবে, আমি ক্লোজ করে দেখাচ্ছি, এটা তিনটা করে করে বল থাকবে। এই যে আপু মোটা চেন আর হবে না? আপু মোটা চেন আর হবে না, ফার্স্টে যেটা দেখাইছি ওইটা সবচেয়ে মোটা ছিল। আচ্ছা পাঁচ লহরের চেনটা আমি আরেকবার একটু দেখাই দিই, একজন আপু বলছিলেন পাঁচ লহরটা কই গেল। হ্যাঁ পাঁচ লহরেরটা দেখাচ্ছি, পাঁচ লহরেরটার জন্য যারা বলছেন তারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হচ্ছে পাঁচ লহরেরটা, ঠিক আছে, এটা হচ্ছে পাঁচ লহরেরটা, এই যে এটা হচ্ছে পাঁচ লহরেরটা, ঠিক আছে। 450 টাকা, পাঁচ লহরটার প্রাইস হচ্ছে 450 টাকা। 100 সেন্টিমিটার লম্বা হবে, আপনি ডাবল করে পড়তে পারবেন, তারপরও হিজাবের সাথে কিন্তু ডাবল করেই পড়তে পারবেন। প্রাইস হচ্ছে 450 টাকা। মোটামুটি আমাদের আজকে অনেকগুলো কালেকশন দেখানো হলো, ইনশাল্লাহ আবার নেক্সট লাইভে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তৃষা ক্রাফটের সাথে থাকবেন, ফলোয়িং দিয়ে রাখবেন, যাতে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আর যারা অর্ডারটা প্লেস করবেন সেভ লাইভটা দেখেন, ভালোভাবে দেখেন, দেখে অর্ডারটা প্লেস করবেন অবশ্যই ডিটেল অ্যাড্রেস ফোন নাম্বার সহ, ঠিক আছে। আর যারা শেয়ার কনটেস্ট অ্যাটেন্ড করছে তারা অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে রাখবেন, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।